ওখানে যে কোনো মুহূর্তে তুই, এটা তো জানা কথা দিদিয়া। তবে হ্যাঁ, তোর মুখে এই সব কথা শুনে আমার খুব অবাক লাগছে। আমার লড়াই শুরু তো অনেক ধাক্কা খেয়ে, অনেক কিছু হারিয়ে, কিন্তু তুই, তুই তো লড়াকু ছিলিস, যেখানেই অন্যায় দেখেছিস তুই সেখানেই প্রতিবাদ করেছিস, আর আজ তুই এই সব কথা। হ্যাঁ বলছি, হ্যাঁ আমি বলছি, কারণ ওই অন্ধকার জায়গাটা আমি দেখেছি। আমি জানি ওই অন্ধকার জায়গাটা কেমন, কতটা নোংরা আর সাথে সাথে। আর দুর্গা, আমি চাই না তুই ওই অন্ধকারের মধ্যে ঢুকিস। দিদিয়া, আমাদের লড়াইটাই তো অন্ধকারে আলো আনা। ওই অন্ধকারে আলোর কোনো জায়গা নেই দুর্গা, তাই আমি তোকে বলছি এসব শোধ টোধ নেওয়ার কথা তুই ভুলে যা। আমি জানি তুই মানতে পারবি না, তবু এই কথাগুলো তোকে বলছি, কারণ এই লড়াইটার কোনো ভবিষ্যৎ নেই। আর আমাদের যা কিছু ছিল, যার জন্য সব কিছু আমাদের হারাতে হয়েছে, তাকে আমি ছেড়ে দেবো? যা নেই তা নিয়ে ভেবে কোনো লাভ নেই দুর্গা, কারণ সেগুলো কোনোটাই ফিরে আসবে না। তার চেয়ে যা আছে সেটা নিয়ে ভাব। অনি তোকে ভালোবাসে দুর্গা, ওর ভালোবাসায় কোনো ফাঁক নেই। সব কিছু ভুলে দুজনে মন দিয়ে সংসার কর, সুন্দর একটা ভবিষ্যৎ করে তোর। এতদিন আমার সন্দেহ ছিল না, কিন্তু আজ খুব ভালো করে বুঝতে পারছি তুমি আমার দিদিয়া নও, তুমি সত্যি মিলি। মিলির তোমার কাছে অনেক ঋণ, সেই জন্যই তোমায় কথাগুলো বলা। মিলিও তোমার ভালোই চায়। আমার দিদিয়া এভাবে ভয় পায় না, আর তুমি যদি সত্যি চারুলতা হতে তাহলে এসব কথা মুখেও আনতে না। কয়েকবার অভিরূপ মুখার্জিকে মাত দিয়ে কি ভেবেছিস তুই নিজেকে? বিশাল বড় কিছু ভাবছিস না? তোর কোনো ধারণা নেই ওই লোকটা কতটা মারাত্মক, তোর কোনো ধারণা নেই ওই লোকটা কি কি করতে পারে। দাঁড়া দাঁড়া, তুই যখন ওই লোকটার ব্যাপারে এতটা জোর দিয়ে বলতে পারছিস, তার মানে তুই ওই লোকটাকে জানিস। দিদিয়া, দিদিয়া তুই যদি জানিস তাহলে আমাকে খুলে বল, ওনার ব্যাপারে আমার জানা দরকার। দিদিয়া, দিদিয়া আমার ভালো চাইলে তুই প্লিজ বল, তুই প্লিজ এই লড়াইটা থেকে পিছিয়ে আসতে বলিস না। দিদিয়া, দিদিয়ার আচরণ খুব অদ্ভুত, ওভাবে লোকটার ছবি দেখে কিভাবে কান্নাকাটি করছিল, মনে হলো খুব ভয় পেয়েছে। এখনো কেমন কথাটা এড়িয়ে চলে গেল, কি হলো ওর হঠাৎ করে? এই রাতের বেলা ঠান্ডার মধ্যে আপনাকে বাগানে দেখে কৌতূহল সামলাতে পারলাম না, তবে ঠিক আপনাকে দেখে এটা বলাটা ভুল। আপনি এখন কার সাথে এখানে? আলোটা নেভাও। এবার বুঝতে পারছেন তো, বেশি আলো বা অন্ধকার যাই হোক মানুষকে অন্ধ করে দেয়। এই জন্যই ছোটবেলায় আমার বাবা একটা কথা শিখিয়েছিলেন, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। তখন কথাটার মানে অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন যত সময় যাচ্ছে বুঝতে পারছি আমার বাবার বলা কথাগুলো কতটা সত্যি। তোমার বাবার দেওয়া জ্ঞানের সঙ্গে আমার দেওয়া একটা জ্ঞান মাথায় রাখো, বেশি কৌতূহল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, এখানে এসে যা সব দেখছি সেটা সত্যি অস্বাস্থ্যকর, না হলে এই রাতের বেলায় ঠান্ডার মধ্যে।
সাথে আপনাকে দেখা আর দেখে ফেলার পর আপনার এই আচরণ। বাড়াবাড়ি করো না দুর্গা, ওর হাতটা ছেড়ে দাও, ওকে যেতে দাও। স্বয়ং মন্ত্রী মশাই এত রাতে গোপনে যার সাথে দেখা করে সে তো আর যেসে নয়। কে ও আর কেন এখানে ও এসেছে এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, বিনয় ব্যাপারটা না আমার ভালো লাগছে না। তুমি তুমি দুর্গাকে রাজনীতিতে জড়িও না। অভিরূপ মুখার্জির নামে কত কথা শুনি, আর ওই রকম একটা লোকের অনির্বাণের মতো অত ভালো একটা ছেলে ভাবা যায়? আর অনির্বাণ দুর্গাকে খুব ভালোবাসে, ওরা ভালো থাক, দুর্গা মন দিয়ে সংসারটা একবার করুক। তুমি আমার কথা শুনতে পাচ্ছো? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। তুমি তো আমার কথার কোনো আমলই দিচ্ছ না। এখন এসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না। কেন? দেখো, দুর্গা কি করবে না করবে সেটা সম্পূর্ণ দুর্গার ব্যাপার, আর আমি চাইলেই তো। দুর্গা তোমাকে পছন্দ করে, তুমি কিছু বললে ও তোমার কথা ফেলতে পারবে না। ওর মনে হবে যে তুমি ওকে ঠিক রাস্তাটাই দেখাচ্ছ। মনে হওয়ার কি আছে, আমি তোকে ঠিক রাস্তায় দেখাচ্ছি। তোমার মেয়ে হলে কখনো একথা ভাবতে? তুমি তুমি ভাবতে তোরসা রাজনীতি করবে? ও নিজে চাইলে আমি কখনো বাধা দিতাম না এটা বলতে পারি। দুর্গা কি চেয়েছে? দেখো, এখন সবকিছু দুর্গার উপর নির্ভর করছে না, তাছাড়া অলরেডি ও পাবলিক ফিগার। কিন্তু ও আমার কাছে, ও আমার কাছে আমার তোরসা, ও ও তোরসা হয়েই আমার কাছে ফিরে এসেছে। তপস্যা, তপস্যা তোরসা বেঁচে থাকলে নিশ্চয়ই একদিন আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু ভ্রান্ত ধারণাকে প্রশ্রয় দিও না, তাহলে তাহলে আমাদের যন্ত্রণা পেতে হবে। জানি জানি কথাগুলো তোমার শুনতে খারাপ লাগছে, তপস্যা তুমি নিজেকে এতটাও জড়িয়ে ফেলো না যাতে পরে। তোরসাও এখন দুর্গার মতোই হবে, তাই না? ওকে বলছি ঠিকই, কিন্তু আমিও তো দুর্গার সঙ্গে জড়িয়ে গেছি, সব সময় ওকে নিয়ে চিন্তা হয়, ভয় হয়, কি জানে কি করছে ও। জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, না মানে আছে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার সাহসটা নেই, তাই এই সব প্রশ্ন করে আপনাকে বিব্রত করব না। অনেক রাত হয়েছে, আপনি ভেতরে যান। রাতটা ছাড়ো, আগে আপনি নিজের কথা ভাবুন, ভাবুন এইসব কথা জানলে মা কতটা কষ্ট পাবে। কিছু করেছো মায়ের? তুমি দুর্গা এত রাতে এখানে বাগানে তোমরা কি করছো? দুর্গা কোথায়? দুর্গাকে দেখছি না। ও নিশ্চয়ই কোনো কাজে কোথাও গেছে, চলে আসবে। শীতের সকাল, রাস্তাঘাট ফাঁকা, কখন কি বিপদ হয় কে বলতে পারে।